আপনার জন্য এবারের প্রশ্ন। লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম কোন বিষয়ে উপদেশ দিয়েছিলেন? ক, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে, খ, শিরক বর্জন করতে, গ, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ, খ, সালাত প্রতিষ্ঠা করতে। আপনি কি হাফেজে কোরআন? আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে আমি শায়খ আপনার কাছে আসছি। এই সূরার এই আয়াতগুলো যদি আমরা দেখি, তাহলে যে শিক্ষাটা পাচ্ছি, যে একজন পিতা তার সন্তানকে কি শিক্ষা দিবেন, পরিবার থেকে সন্তানেরা প্রথমে কি শিক্ষা লাভ করবে, এ প্রসঙ্গে আপনার কথা শুনতে চাই। জাযাকুমুল্লাহ খায়রা। লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব ইতিহাসের মধ্যে এক দুইজন বাবার উল্লেখ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, যারা তাদের সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, ভালো উপদেশ। তাদের মধ্য থেকে লোকমান হাকিম রহেমহল্লা, তার ঘটনা সবচাইতে উল্লেখযোগ্য। তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে প্রথম উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না, কারণ শিরক হলো আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় অপরাধ। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি অভিভাবকেরা, আমরা বাবারা, তা হলো একজন বাবা হিসাবে সন্তানের উন্নতির জন্য, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সেই জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জগতে দুধে ভাতে থাকে, সেজন্য তাকে সর্বপ্রথম একজন বাবার কর্তব্য হলো তার রবের সঙ্গে পরিচিত করে দেওয়া। রবের পরিচয় দেওয়ার পাশাপাশি রবের সঙ্গে যেন শিরক না করা হয়, অর্থাৎ পিওর মুমিন হিসাবে গড়ে তোলার জন্য ভিত্তি গড়ে দেওয়া। এরপরেই লোকমান তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কীভাবে একত্র করবেন কিয়ামতের ময়দানে, সে বিষয়ে। এরপরে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করবে হে বৎস আমার। তারপরে ধারাবাহিকভাবে তিনি সন্তানকে আখলাক এবং সুন্দর চরিত্রের দীক্ষা দিয়েছেন এবং বলেছেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য তোমার মুখকে কখনো মলিন করবে না, বরং তুমি সবসময় হাসিমুখ থাকবে, বিনয়ী থাকবে। এই ধারাবাহিকতা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, তা হলো আমাদের সন্তানকে প্রথম ইমানের শিক্ষা দেওয়া, এরপরে সালাতের শিক্ষা দেওয়া, তারপরে তাকে মুআমালাত, মুআশারাত বা সামাজিকতার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যে নির্দেশনা দিয়েছে সেগুলো শিক্ষা দেওয়া। এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, তাহলে লোকমান যেরকম আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন, তার সন্তান যেরকম সফল সার্থক হয়েছেন, আমাদের পরিবারগুলো সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হতে পারবে এবং আমরা সবাই ভালোর পথে আসতে পারবো। তবে সব কিছুর আগে শিরক থেকে মুক্তির যে শিক্ষা, এটা আমাদেরকে দিতে হবে, কারণ শিরক এমন একটি অপরাধ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। সকল অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করলেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আজ বেশিরভাগ বাবারা, বেশিরভাগ মায়েরা, বেশিরভাগ প্যারেন্টস এবং অভিভাবকেরা তাদের সন্তানদেরকে দিন শেখানোর নামে যে কাজটুকু করেন, তা হলো হয়তো সকালবেলা মক্তবে অথবা কোনো হুজুর রেখে কোরআনে কারিম রিডিং পড়ানো শেখান। আমি এটাকে মোটেও মন্দ বলছি না, এটা খুবই ভালো কাজ এবং ইসলাম এটাকে খুব ভালোভাবে সমর্থন করে, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো একজন শিশুকে ছোটোবেলা থেকে তার মাথায় যতটুকু ধরে ঠিক সেই লেভেলের তাকে তাওহীদের শিক্ষা দেওয়া এবং শিরক থেকে মুক্তির শিক্ষা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পছন্দ হয়েছে, তাই আল্লাহ তাআলা কোরআনের অংশ করে দিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা যেন দিতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।